আমার পূর্বের ড্রাইভিং লাইসেন্স এখনও আমি পাই নাই, কিন্তু কিছুদিন আগে বিআরটি ডিএল চেকার আমার স্ট্যাটাসটি দেখাতো অ্যাক্টিভ, কিন্তু এখন আমি বর্তমানে আমার ড্রাইভিং লাইসেন্সটি যখন চেক করতে যাই তখন আমার নট ডাটা ফাউন্ড। সেক্ষেত্রে আমি কি করব, আমি কি নতুন লাইসেন্স আবেদন করব নাকি আমি সেই পুরাটার জন্য অপেক্ষা করব? আপনার নিশ্চয়ই 2020 সালের পূর্বে ড্রাইভিং লাইসেন্স করা, এখনও আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি, এখন আপনি কি করবেন? পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য অপেক্ষা করবেন নাকি নতুন করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন? এখন আপনি যদি নতুন করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে যান তাহলে আপনার কী কী পেপার লাগবে, কীভাবে আবেদন করবেন এবং কারা কারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং কারা কারা পারবেন না? এই যে মেসেজ করেন যে ভাই 2020 সালের পূর্বে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি বাট এখনও স্মার্ট কার্ডটি পাইনি, তো এখন আমি কী করব? বিশেষ করে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে পাঁচ বছর মেয়াদ শেষ হতে যাচ্ছে এরা কিভাবে আবেদন করবেন বাট এখনো যেহেতু পাননি, কিংবা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আমার পূর্বের ড্রাইভিং লাইসেন্স এখনো আমি পাই নাই, কিন্তু কিছুদিন আগে বিআরটি ডিএল চেকার আমার স্ট্যাটাসটি দেখাতো অ্যাক্টিভ, কিন্তু এখন আমি বর্তমানে আমার ড্রাইভিং লাইসেন্সটি যখন চেক করতে যাই তখন আমার নট ডাটা ফাউন্ড। সেক্ষেত্রে আমি কি করব, আমি কি নতুন লাইসেন্স আবেদন করব নাকি আমি সেই পুরাটার জন্য অপেক্ষা করব? তো এই প্রশ্ন কিন্তু অনেকেই আমাদের পেজে করে থাকেন। দেখুন এখন আপনারা কিভাবে কি কি পেপার এবং কিভাবে আবেদন করলে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন নতুন নিয়মে, তো অবশ্যই কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়ম ছাড়া কিন্তু আপনি পারবেন না। এখন অনেকেই কিন্তু এইটুকু দেখে হুটহাট করে বিএসপির প্রোফাইল তৈরি করলেন, লার্নার কার্ড আবেদন করলেন, টাকা পেমেন্ট করলেন, সব কিছু করলেন, বাট পরবর্তীতে গিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সগুলো বায়োমেট্রিক দিতে পারলেন না, তখন কিন্তু আপনি আমাকেই বলবেন। তো অবশ্যই একটু বুঝুন, শুনুন, দেখুন এবং আপনার বিষয়ের সাথে আপনি একটু মিলিয়ে দেখুন, তাহলে আপনি কি করবেন সেটা ডিসিশনটা আপনি নিজেই বুঝতে পারবেন। দেখুন এখন অনেকেই কিন্তু আমরা বিভিন্ন প্রকার দালাল বা অনেকের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলাম, বাট তখনকার সময় আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটা আদৌ চালু আছে কিনা এই বিষয়টা এক নম্বরে খেয়াল রাখবেন। এখন অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ফোন নাম্বারটি হারিয়ে ফেলছি, নষ্ট হয়ে গেছে বাট সেটা মনে নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে এসএমএস আসবে না, বাট আমরা বিআরটি সেই দুই বছর আগে গেছিলাম তারপর আর যাইনি। তো এটা কিন্তু অবশ্যই আপনি একটু মিলিয়ে দেখবেন, যদি আপনার ফোন নাম্বারটা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় কিংবা আপনি এর আগে যদি বিআরটি যান এখন একবার বিআরটি আগে খোঁজখবর নিয়ে দেখবেন। দ্বিতীয়ত হলো এখন আপনি যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আপনার ফোন নাম্বার আছে, আপনি আবেদনও করেন নাই বাট কিছুই করেন নাই, সবই ঠিক আছে, কিন্তু এখন আপনি স্মার্ট কার্ডটি পান নাই, তাহলে আপনার জন্য করণীয় কী? দেখুন আপনি ড্রাইভিং লাইসেন্স যদি আবেদন করতে যান প্রথম এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনার সশরীরে সেই বিআরটি আপনাকে উপস্থিত হতে হবে, এবং যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলেন 2019 হোক বা 2020 বা 2021 প্রথমে, যারা এখন স্মার্ট কার্ডটি পাননি, 2025 সাল কিন্তু অলরেডি চলে আসতেছে, তো তারা কিন্তু অবশ্যই সেই ডকুমেন্ট বলতে এখন আপনার দেখা গেছে আপনার যে ই পেপার বা ডেলিভারি স্লিপটি এটাই কিন্তু আছে, তো এটা নিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনারা সশরীরে বিআরটির হেল্প কাউন্টারে যাবেন। প্রত্যেকটি বিআরটির কিন্তু একটি হেল্প কাউন্টার আছে, তো ওখানে গিয়ে আপনারা অবশ্যই ক্লিয়ার কাট করে বুঝে নেবেন যে আপনি নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন কি না। এরই ভিতরে কিন্তু অনেকে আমরা মনে করতেছি যে ভাই দালাল দিয়ে করে দেবো, বাস দালালের যখন আপনারা বলবেন যে হ্যাঁ ভাই ড্রাইভিং লাইসেন্স আবেদন করে দেবো আপনারা আসুন আগেরটা বাদ বা কোনো কিছু হবে না, বা এই বলটা আপনি দ্বিতীয়বার আর করেন না, কারণ আমরা কিন্তু জানি যে আমরা আগের কোম্পানিতে মানে আমরা টাইগার একটি কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলাম, তখন আমরা আরেকটি কোম্পানিতে ছিলাম বাট সেটার যদি র ফাইল না থাকে তাহলে কিন্তু আপনি নতুন লাইসেন্স আবেদন করতে পারবেন, মানে সেই সার্ভারে আপনার এই সার্ভারের সাথে কোনো মিল নাই বাট আপনার ডকুমেন্ট খুঁজে পাচ্ছে না, তাহলেই কিন্তু আপনি পারবেন। আর এই কথাটা কিভাবে চেক করবেন, বাট এই বিষয়টা কিভাবে চেক করবেন, ওই যে আপনার বিআরটির হেল্প কাউন্টারে যাবেন, আপনাদের আগের যে র ফাইল মানে আপনার যে আগের যে ই পেপার বা ডেলিভারি স্লিপ এইটা নিয়ে যখন তারা দেখবে এবং তারা যখন তাদের সফটওয়্যারে সার্চ করবে যে না আপনার ডকুমেন্টগুলো নাই আপনি নতুন লাইসেন্স আবেদন করতে পারেন। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে সার্ভারে বা সার্চ দেওয়ার কারণটা কি? ভাই কারণটা হচ্ছে এখন আপনি সব কিছুই কমপ্লিট করলেন, এখন একটি ব্যক্তির নামে কেবল একটি ড্রাইভিং লাইসেন্সই করা যায়, এখন আপনার নামে কিন্তু একাধিক দুইটি ড্রাইভিং লাইসেন্স করা যায় না। আবার অনেকে বলতেছেন ভাই করতে পারতেছি বা হচ্ছে, ভাই হচ্ছে করতেছি করা যাচ্ছে সেটার সাবজেক্ট আলাদা, আপনি যদি নিগেল পর্যায়ে করতে যান আপনার নামে একটি হবে। এখন আপনি সব কিছু কমপ্লিট করেন, দালাল সব কিছু কমপ্লিট করল, যখন আপনার পরীক্ষা এবং বায়োমেট্রিক দিতে যাবেন তখন কিন্তু ম্যাচিং হয়ে যাবে বাট তখন কিন্তু আপনি আর পারবেন না। এখন দালাল কিন্তু বলবে ভাই আপনি করে দেন আমি পরবর্তীতে কাজগুলো আমি করব, হয়ে যাবে তখন এটা আপনি আবার পুনরায় করবেন বা ডিলিট অপশনের জন্য
আবেদন করবেন ডিলেট অপশন কিন্তু এখনো চালু হয় নাই বাট এটা আপনি করতে পারতেছেন না তো যেহেতু আপনি এটা করতে পারতেছেন না যদি বিআরটি ঠিক আপনাকে বলে দেয় যে ভাই এটা আপনার সার্ভারে নাই আপনি কোনো কিছু নাই আপনি নতুন করে আবেদন করতে পারেন বাস এখন এখানে আরেকটি প্লাস পয়েন্ট আছে যাদের ড্রাইভিং লাইসেন্স এর পূর্বে আগে মানে দেখা গেছে আপনারা অনেক আগে করতে দিয়েছিলেন বাট নবায়ন বলেন রিনিউ বলেন নতুন লাইসেন্স বলুন যেটার জন্যই বলুন না কেন আপনার এই সফটওয়্যারে তাদের রফাইল বাট আপনার সকল ডকুমেন্টগুলো থাকতে হবে এখন এই সফটওয়্যারে যদি বা এই তাদের সার্ভার যদি না থাকে বাস আপনি আগের গুলা খালাস বাদ দিয়ে দিলেন সব কিছু বাদ নতুন করে আপনার নতুন এনআরই কার্ড দিয়ে যদি কোনো এনআরই কার্ডের সাথে গড় মিল থাকে বা এই ধরনের কোনো ভুলভুল থাকে তাহলে নতুন করে সব কিছু কমপ্লিট করতে পারবেন নতুন করে আবেদন করতে পারবেন আপনার কোনো ঝামেলা নাই আপনি আবেদন করতে পারবেন তো এরাই কিন্তু করতে পারবেন আর যদি যারা অনেকে বলছেন অ্যাক্টিভ আসছিল মানে ড্রাইভিং লাইসেন্স অ্যাক্টিভ দেখাচ্ছিল বাট নট ডাটা ফাউন্ড তারাও সেম একইভাবে বিআরটি আগে যাবেন দেখবেন যদি তাদের সার্ভারে না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যদি তাদের সার্ভারে থাকে বা এটা বলেও আপনি দ্বিতীয়বার আবেদন করেন না দ্বিতীয়বারে হ্যাসালটা আপনাকে আরও বেশি পোহাতে হবে আর যাদের নট ডাটা ফাউন্ড সেম একইভাবে আপনারা বিআরটি যাবেন আপনাদের যদি কোনো ডকুমেন্ট বা তাদের সফটওয়্যার আপডেটের কোনো প্রবলেম থাকে বা সেটা আপডেট করে দেবে তাদের সিস্টেম থেকে বাট সেটা যদি আপডেট হয়ে যায় তাহলে আপনি আবার পূর্বের থেকে পাবেন আর যদি না থাকে তাহলে পারবেন না এখন অনেকেই কিন্তু প্রায় ২০ সাল থেকে এই ২৫ সাল কিন্তু আসতেছে মাত্র দুই মাস বাকি আছে এখন এই দুই মাস পর আপনার লাইসেন্স দিয়ে কী করবেন অনেকেই আছে ভাই অনেকেই পাচ্ছি না সে দুই মাসের জন্য আপনি কী করবেন পাচ্ছি তো না আসেই তো না বা ই পেপারটা বা ডেলিভারি স্লিপ নিয়ে বছর পর বছর ঘুরতেছি এখন আপনারা যদি এভাবে বিআরটি যান যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি বলে আবেদন করে দেন বা ২০২৫ সালের প্রথমই মাসে আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করে দেন তাহলেই কিন্তু আপনি করতে পারবেন এখন আপনারা হুটহাট করে একটু শুনি একটু বুঝিয়ে গিয়ে আপনার বিএসপির প্রোফাইল তৈরি করলেন দালালের মাধ্যমে এই সেই করলেন তারপর আর আপনি বায়োমেট্রিক দিতে পারলেন না সেটা ম্যাচিং হয়ে গেল বাট এটার হ্যাসাল আর নাই কারণ আবার আবার যখন আপনি নতুন করে সেই আপনার ফাইলগুলো তাদের এই কোম্পানির আন্ডারে যখন তাদের সফটওয়্যারে যখন এগুলো রফাইলগুলো যখন সবগুলো ঠিকঠাক হবে তখন কিন্তু আপনি আবার দ্বিতীয়বার করতে পারবেন না তো সো কেয়ারফুল আপনারা অবশ্যই বিআরটি যাবেন আর বিশেষ করে পেশা মানে অপেশাদার যাদের ১০ বছর মেয়াদ আছে তাদেরগুলোও সেম এখন অনেকেই আছে পাচ্ছি না ভাই অনেক ভাই ব্রাদার আছেন আর এখন কিন্তু বর্তমানে আপনি বিএসপির প্রোফাইল বলেন ডিএল চিকাল বলেন বাট সব কিছুই কিন্তু আপনার এখন হার্ড মানে এখন আপনার ফোন বিআরটি মানে হচ্ছে আপনার বিএসপির প্রোফাইল বিএসপির প্রোফাইল থাকা মানে হচ্ছে আপনার সকল কাজ ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মোটর সাইকেলের এ টু জেড এক কথা হচ্ছে বিআরটির যে কোনো সেবা যে কোনো কাজই আপনার ফোন থেকে আপনি করতে পারবেন নিজে নিজে করতে পারবেন দালাল ধরতে হবে না তবে এখানে একটা শর্ত একটাই আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকতে হবে সঠিক ইনফরমেশন থাকতে হবে তাহলে আপনি করতে পারবেন ভুলভাল দিবেন ভুলভাল ঠিকানা দিবেন এগুলো ভাই হবে না আর দালালের মাধ্যমে ভাই দালাল ভাই দালাল দালাল হতে দূরে থাকবেন ভাই অনেকেই মনে করেন ভাই দালাল তো সব কিছু করিয়ে দিতেছে দালালের মাধ্যমে সব কিছু করতে পারতেছি ভাই করতে পারতেছেন করতে দিতেছে সেগুলোর সাবজেক্ট আলাদা পরবর্তীতে হ্যাসালটা কিন্তু আপনাকে বোঝাতে হবে তাই যারা এখনও যাদের এই রফাইলগুলো খুঁজে পাচ্ছে না বাট যারা টাইগারেটি কোম্পানিতে ছিলেন বাট এখন আমরা মাদ্রাসি গরিব প্রিন্টারসান এখনও কিন্তু দেখা যাচ্ছে না দেখুন এই কোম্পানি আর কতদিন থাকতে পারে এমনও আছে সামনে আর কিছুদিন পরে এই কোম্পানিও বাদ হতে পারে আবার আবার নতুন আরেকটি কোম্পানি আসতে পারে আর তাদের কাছ থেকে এটা তো আমার আপনার কোনো কিছু করার নাই আপনিও যেরকম আমিও এরকম সবাই আমরা যারা গ্রাহক আছি তারা কিন্তু এই ভোগান্তির মধ্যে শুধু আপনি না অনেক আছে হাজার হাজার অনেকেই বলতেছেন রেডি ফর প্রিন্ট আছে দালালের মাধ্যমে গেলে স্মার্ট কার্ড পাবো সকালে প্রিন্ট করতেছে বিকালে ডেলিভারি ভাই এইগুলা সম্পূর্ণ ভুয়া কথা এগুলোর সম্পূর্ণ ফেক এগুলো ভাই পাল্লায় পড়বেন না পড়লে আপনি দ্বিতীয়বার হেসালটা আপনাকে বোঝাতে হবে তাই সর্বশেষ একটি কথা বলবো যারা আগের পূর্বের ড্রাইভিং লাইসেন্স এখনও পান নাই বা পাঁচ বছর শেষ হয়ে যাচ্ছে তারা একটু কষ্ট করে বিআরটি যান এবং আগের নাম্বারটা ঠিকঠাক আছে কি না সব ঠিকঠাক আছে কি না তাহলে আপনারা বিআরটি থেকে একটি ইনফরমেশন বা সঠিক ইনফরমেশন দিয়ে দিবে তারা যদি সব কিছু ডকুমেন্ট দেখে যে বা আপনার লাইসেন্স আবেদন করবেন বাস আবেদন করে দেন ফিসানামিল্লা কোনো প্রবলেম নাই সকল ডকুমেন্টগুলো অবশ্যই ঠিকঠাক রাখবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম